যাচ্ছে চার্লস ব্রিজের দিকে। প্রাগের জনপ্রিয় দর্শন স্থান এবং ইউরোপের অন্যতম সুন্দর সেতু, এটা ওল্ড টাউন এবং লেজার টাউনকে সংযুক্ত করে। ব্রিজের দুই পাশে মোট 30টি মূর্তি রয়েছে, প্রত্যেকটার আলাদা নামও আছে। এটা একটা ঐতিহাসিক সেতু যা প্রাগের ভ্রাতাভা নদী অতিক্রম করে। এখানে লাইভ পেন্টিংস করেন বিভিন্ন আর্টিস্টরা, একটু কস্টলি। এইখানে শুটিং হয়েছিল হিন্দি ফিল্ম রক স্টারের হাওয়া হাওয়া গানটি। এরপর আমরা চলেছি জন লেনন ওয়াল প্রাচীরের দিকে, এটা এর পাশেই আছে, খুব বেশি হাঁটা পথ নয়, এখান থেকে খুব কাছেই। জন লেনন ছিলেন একজন ইংলিশ সিঙ্গার, সং রাইটার, অ্যাক্টর এবং শান্তিকর্মী, যিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। লেনন ওয়াল বা জন লেনন ওয়াল চেকিয়া প্রাগের একটি প্রাচীর, যেটা 1980 দশকে এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এটা তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। সাধারণত প্রাচীরটি জন লেনন অনুপ্রাণিত গ্রাফিতি এবং বিটলসের গানের সুর এবং স্থানীয় বা বিভিন্ন কারণ সম্পর্কিত নকশায় পরিপূর্ণ হয়েছে। আজ এই প্রাচীরটি সাধারণত প্রেম ও শান্তি আদর্শের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। এটা একটা আর্ট গ্যালারি। এখান থেকে ওল্ড সিটির দিকে যাওয়ার পথে এই আর্ট কাম ম্যাজিকটা দেখতে পেলাম, যদিও এটা এখন ওয়েল নোন পিক। এরপর আমরা মানি এক্সচেঞ্জ করতে ওল্ড টাউনের দিকে গেছিলাম। চেক রিপাবলিকের কারেন্সি হলো চেক করুনা অর চেক ক্রাউন, CZK। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও চেক প্রজাতন্ত্র এখনও ইউরো অ্যাডপ্ট করেনি। এখানে কারেন্সি তাই চেক করুনা অর চেক ক্রাউন। এখানে প্রত্যেকটি জায়গাতেই প্রায় এক্সচেঞ্জ অফিস আছে। এরপর আমরা চললাম ভাতাভা নদীর ঠিক পাশে অবস্থিত বিখ্যাত ড্যান্সিং হাউসের উদ্দেশ্যে। এই বিল্ডিংটা দুজন ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেক্ট ডিজাইন করেছিলেন। এটা হলো ফ্রাঙ্ক কাফকা, ফ্রাঞ্জ কাফকা যা স্ট্যাচু অফ কাফকা নামেও পরিচিত। 11 মিটার লম্বা এই গতিশীল ভাস্কর্যটি 42টি ঘোরানো প্যানেল দ্বারা তৈরি, প্রতিটি স্তর মেশিনাইজড এবং আলাদা করে ঘোরানো হয়। এটা চেক লেখক ফ্রাঞ্জ কাফকার মুখ। এরপর আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজে বেরিয়ে পড়েছিলাম এবং যথারীতি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজেও পেয়ে যায়। খুবই সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্টের আর এদের ব্যবহারও খুবই ভালো। আমরা খাওয়া দাওয়া সেরে এরপর আমরা একটা বিয়ার গার্ডেনের দিকে রেস্ট নেওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু টেম্পারেচার অনেক হাই সারাদিন ধরে, অনেক পথ হাঁটা হয়েছে, তাই আমরা একটু ক্লান্তও হয়ে পড়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা, এরা এনজয় করছে খুব, সম্ভবত এটা একটা বার্থডে পার্টি, তো এরা সবাই এখানে নাচ গান করছে, উপভোগ করছে, তো খুব সুন্দর লাগলো এটা আমার। চেক রিপাবলিক মানে বিয়ার, এরা প্রচুর বিয়ার পছন্দ করে এবং প্রচুর বিয়ার ড্রিঙ্কও করে। প্রাগ বিশ্বের অন্যতম বিয়ার শহর। এরপর আমরা আশেপাশের কিছু জায়গা ঘুরতে থাকি। এই উপর থেকে পুরো মেন টাউনটা দেখা যায়, খুব সুন্দর লাগে এই উপর থেকে সমস্ত শহরের দৃশ্যটা। আমরা সিটিতে ইভিনিং হওয়ার জাস্ট আগেই পৌঁছাই। এটা হলো ভিনটেজ কার,
সিটির 25টি মোস্ট ফেমাস প্লেস এই কারটি করে ঘুরে দেখতে পারবেন। এই ধরনের বিলাসবহুল গাড়িগুলোতে করে প্রাগ সৌন্দর্য দর্শনের কোনো তুলনাই হয় না। এখানকার সন্ধ্যের দৃশ্যটা খুবই সুন্দর। ওল্ড সিটিতে সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটি ওরলোজ নামেও পরিচিত। এটি সময় দেখানোর সাথে সাথে অ্যাস্ট্রোনমিক্যাল এবং জেডাইক্যাল সম্পর্কিত ইনফরমেশন দেখায়। এটি প্রাগের অন্যতম জনপ্রিয় ল্যান্ডমার্ক। এটা 600 বছরেরও পুরনো। এইটা বিশ্বের সব থেকে অন্যতম এবং প্রাচীনতম ফাংশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক এর মধ্যে অন্যতম। প্রাগে ঘুরতে এলে অবশ্যই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা দেখতে ভুলবেন না। এখন রাতে 10টা বাজে। এবার আমরা আমাদের বাস ধরবো এখান থেকে। আমি সারাদিন অনেক এনজয় করলাম। ইট ওয়াজ দ্য বেস্ট অ্যান্ড বিউটিফুল প্লেস আই হ্যাভ এভার সিন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।